সন্দেশখালিতে শুরু হল দেওয়াল লেখার কাজ। দেওয়াল লিখছেন বিধায়ক নিজেই। আপনাদের এখানে জমায়েতের মূলত দায়িত্বে যিনি ছিলেন, তিনি তো এই মুহূর্তে জেলে, কিভাবে জমায়েত করবেন, কিভাবে লোক নিয়ে যাবেন? দল ইতিমধ্যে সন্দেশখালি দুয়ে আমাকে পূর্ণাঙ্গ দায়িত্ব দিয়েছে দল সামলানোর। ঠিক এই সময় এই পরিস্থিতিতে আমার যেটা কাজ, মানুষকে একত্রিত করা, সংঘবদ্ধ করা এবং তাদের মনে যে সাহসটা সেটা নিয়ে আসা। ক্ষতি কিছু নয়, দুজন কর্মী, দুজন একজন অঞ্চল সভাপতি, একজন ব্লক সভাপতি, সে তাদের ভুলে আমাদের দলের কোনো ক্ষতি হয়নি। কারণ আপনারা জানেন ইতিমধ্যে ম্যাক্সিমাম মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, এক ডাকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলে সবাই ছুটে আসে। এই ক্ষতির কিছু নেই, দুজন নেতা থাকলে আরো নেতা আছে, এখানে অনেক অনেক কর্মী আছে। ব্রিগেডে জনগর্জন সভায় যোগদানের আহ্বান জানাতে দেওয়াল লিখনে হাত লাগিয়েছেন সন্দেশখালি তৃণমূল বিধায়ক। কিন্তু গত পঞ্চায়েত ভোটের সময়ও তৃণমূলের হয়ে যাদের একের পর এক দেওয়াল লিখতে দেখা গেছে, তারা কোথায় গেলেন? অনেক দেওয়াল লিখেছিলাম শিবহাজারা থাকাতেই, ভাই সাহেব ছিলেন আমাদের শেখ শাহজান, ওনার থেকে তো অনেক দেওয়াল লিখেছিলাম, কিন্তু ঠিক মতো পেমেন্ট না পাওয়ার জন্য এবারে আর থাকছি না এখানে দেওয়াল লিখার জন্য। কত টাকা বাকি? মিনিমাম প্রায় 80-90 হাজার টাকা। উনি এটা শিবহাজারা দায়িত্ব নিয়েছিলেন, তো আজ দেবো কাল দেবো বলতে বলতে দিতে পারেননি, এবার আর দেওয়াল লিখতে চাইছি না। শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং শিবু হাজরা সন্দেশখালী 1 ও 2 নম্বর ব্লকের তৃণমূলে গুরুত্বপূর্ণ পদে থাকা এই তিনজনের বিরুদ্ধে নারী নির্যাতন, মেয়েদের জন্য চাষের জমি দখল, জমি নিয়েও প্রাপ্য অর্থ না দেওয়া সহ একের পর এক অভিযোগ করেছেন গ্রামবাসীরা। আর এবার শিল্পীকে দিয়ে দেওয়াল লিখিয়ে সে টাকাও না মেটানোর অভিযোগ সামনে এলো। কি সঙ্গে আমরা সব তিনজন মিলে কাজ করতাম, আমরা এই সন্দেশখালির দুজন আছি আর খুলনার একজন, এই তিনজন মিলে আমরা এই কাজগুলো সব করেছিলাম আর কি। এটাই হচ্ছে সন্দেশখালির এখন বাস্তব অবস্থা। আর তাই শেষ পর্যন্ত ব্রিগেড সমাবেশের দেওয়াল লেখার জন্য তুলি ধরতে হচ্ছে খোদ বিধায়ককে। দেখুন, সন্দেশখালি যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সমস্ত পরিস্থিতি শান্তি জায়গাতে আছে, মানুষ এখন শান্তিপূর্ণ চলাফেরা করছে। দেখুন, একটা সংগঠন আবার নতুন করে তৈরি করতে হবে, অঞ্চল সভাপতি নেই, ব্লক সভাপতি নেই, সেখানে আমি দায়িত্ব আসার পরে অনেক মানুষ খুশি হয়েছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আমার সঙ্গে আছে। উত্তম সর্দার জেলে, শিবু হাজরাও ধরা পড়েছেন, অধরা শুধু শেখ শাহজাহান। যত সময় গড়াচ্ছে আরো অভিযোগ সামনে আসছে। সন্দেশখালি দেওয়াল লিখন কি পড়তে পারছেন রাজনীতির কারবারিরা? উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, সন্দেশখালি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।